তারে যে বাদ্যযন্ত্রগুলো আছে তাতে দেখো সব তির্যক কম্পন সৃষ্টি করা হয়, অনুদৈর্ঘ্য কম্পন নয় কেন? তির্যক কম্পন মানে লম্বভাবে তারের দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে টানা। এমনও তো হতে পারতো যে তারটা ধরে তার দৈর্ঘ্য বরাবর টানা হলো, সেই হলে কি হতো? দেখো তির্যক কম্পনের যে গতিবেগের রাশিমালা ভি ইকুয়াল টু একটু আগেই বললাম রুট ওভার টি বাই এম, আর অনুদৈর্ঘ্য কম্পনের ক্ষেত্রে এটা ভি টি ট্রান্সভার্স লিখে দিলাম তির্যক কম্পন, আর অনুদৈর্ঘ্য কম্পনের ভি এল যদি হয় সেটা অলরেডি আগেও বলা হয়েছে যে রুট ওভার ওয়াই বাই রো হয়েছে। আচ্ছা তাহলে তোমার যে ভি এল বাই ভি টি করছি অনুপাত মিলে কি হয় দেখো, ওয়াই বাই রো ইন্টু এম বাই টি তার বর্গমূল। এবার ওয়াইটা ওয়াই রাশিমালাটা লিখছি, ওয়াই ইকুয়াল টু এটা হয় দেখো যে তোমার ওয়াই ইকুয়াল টু হয় তোমার না তার মানে টি বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল, এই তো হয় তাই তো? আচ্ছা তাহলে ওয়াই তার মানে হয় তোমার টি ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল, হবে না হবে না? আচ্ছা তাহলে এইবার এটাকে লিখছি দেখ, তাহলে ওয়াই জায়গাটা লিখি তাহলে টি ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল ইন্টু নিচে একটা রো আছে ইন্টু এম, এম মানে কি ম্যাস পার ইউনিট লেন্থ, তার মানে আয়তন পার ইউনিট লেন্থ ইন্টু ঘনত্ব, আয়তন পার ইউনিট লেন্থ মানে পাই আর স্কোয়ার তাই তো, ইন্টু ঘনত্ব মানে রো বাই টি, এই এটাকেও আমি চেঞ্জ করে পাই আর স্কোয়ার করে দিলাম হবে, এই মানে তো প্রসেসের ক্ষেত্র বল তোমার তো পাই আর স্কোয়ার পুরোটার বর্গমূল। সুতরাং ভি এল বাই ভি টি ইকুয়াল টু দেখো তোমার টি টি কেটেই দিই পাই আর স্কোয়ার কেটে যাবে, তার মানে হবে এল বাই স্মল এল ইন্টু রো ইন্টু রো এটার বর্গ, হবে না হবে না? রো কেটে দিচ্ছি সুতরাং ভি এল বাই ভি টি ইকুয়াল টু রুট ওভার এল ক্যাপিটাল এল বাই স্মল এল। অলরেডি দেখো তোমার ওই ইয়ং গুণাঙ্কের অঙ্ক করেছো দৈর্ঘ্য বৃদ্ধি সেখানে করেছো দেখবে তোমার উত্তরগুলো ছিল এক মিলিমিটার দু মিলিমিটার এরকম, সুতরাং স্মল এল এটা ক্যাপিটাল এর তুলনায় খুবই কম অর্থাৎ এইটা ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান, হবে না হবে না? সুতরাং ভি এল ভেরি ভেরি গ্রেটার দেন ভি টি, তাহলে তোমার কি যেন টান করা তারে অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগটা দেখো তির্যক তরঙ্গের গতিবেগের থেকে অনেক অনেক বেশি, তাহলে পড়েছো যে শব্দ তরঙ্গ তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং লোহার মধ্যে এর গতিবেগটা প্রায় 5000 মিটার পার সেকেন্ড, তাহলে ধরো একটা সুরসলাকা তোমার যে সুরসলাকার কম্পাঙ্ক তুমি যখন যদি দেখো তোমার আমাদের ল্যাবরেটরিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে 480 হার্টজ আর 512 হার্টজ এই দুরকমের 480 হার্টজ দিয়ে কাজ করানো হয়। যাই হোক তাহলে তোমার এক সুর শব্দের গতিবেগ বা তরঙ্গের গতিবেগ হচ্ছে 5000, আর আমি এমন একটা সুরসলাকার কথা বলছি যেটা তোমার কম্পাঙ্ক তোমার 250 আচ্ছা 500ই ধরো তাহলে সেক্ষেত্রে ল্যামডাটা কত হবে দেখো 10 মিটার, ল্যামডাটা 10 মিটার হবে না হবে না? তাহলে এখন তুমি যেটা পড়েছো মূল সুরের ক্ষেত্রে টান করা তারে মূল সুরের ক্ষেত্রে এল ইকুয়াল টু হয় দেখো ল্যামডা বাই টু, হবে না হবে না? তার মানে ইকুয়াল টু এই ক্যালকুলেশন অনুযায়ী হয়ে যাবে 5 মিটার, অর্থাৎ যদি একটা বাদ্যযন্ত্রে শুধু মূল সুর সৃষ্টি করা হয় সেই বাদ্যযন্ত্রের দৈর্ঘ্যকে হয়ে যেতে হতে হবে তোমার 5 মিটার, কথাটা বুঝতে পারলে না পারলে না, শুধু যদি মূল সুর সৃষ্টি করতে হয় বাদ্যযন্ত্রের দৈর্ঘ্যটা হতে হবে তোমার 5 মিটার,
এইবার 5 মিটার মানে 17-18 ফুট একটা ঘরের দৈর্ঘ্য, একটু প্রমাণ মাপের দৈর্ঘ্য হয় তোমার 14 ফুট মতো। আরে একটা ঘরের দৈর্ঘ্যের থেকে ওদের অনেক বেশি। তাহলে এত বড় বাদ্যযন্ত্রকে তোমার এক স্থান থেকে অন্য স্থানে বিয়ার করা বা রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন ব্যাপার। সেই কারণেই তোমার ওই কি জানো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা অনুদৈর্ঘ্য কম্পন সৃষ্টি করা হয় না। ঠিক আছে, তাহলে এখন শুধু যে তারেতেই সুর সৃষ্টি করা হয় তাই তো নয়, আবার দেখবে যে সুর সৃষ্টি করা হয় যে বাঁশিতেও হয়। তুমি একটা সিসিতে ফুঁ দেবে, দেখবে তোমার সেখানে তোমার একটা শব্দ পাচ্ছ। তাহলে এবং ফুঁয়ের তীব্রতা বাড়ানোর সাথে সাথে দেখবে যে শব্দের যে কম্পাঙ্ক পাচ্ছ সেগুলো পরিবর্তিত হয়ে যায়। তাহলে একটা সিসিতে বা একটা সিসি মানে কি এক মুখ খোলা নল, তাই বলা যায় না? এক মুখ খোলা নলে যদি তোমার স্থানু তরঙ্গ সৃষ্টি করা হয় তাহলে মূল সুর বা বিভিন্ন উপসুরগুলোর কম্পাঙ্ক কত হয় এইটাকে একটু হিসেব করতে হবে। দেখ তাহলে এক মুখ খোলা নল, এদিকে লক্ষ্য রাখবে, ছবিগুলো দেখবে ভালো করে, ছবিগুলো গুরুত্বপূর্ণ। এই রকমের ধরো এই হচ্ছে এক মুখ খোলা নল। তাহলে একটা তরঙ্গ নলের দৈর্ঘ্য বরাবর যাবে আর একটা প্রতিফলিত হবে। স্থানু তরঙ্গ হতে গেলে এইটা হতে হবে, একটা আর একটার উপর ওভারল্যাপ করতে হবে, তার মানে এইরকমের একটা, এইরকমের একটা, এই যাচ্ছে আর এই ফিরছে, বুঝতে পারলে? তার মানে এই নয় যে এদিক দিয়ে যাচ্ছে না, এদিক দিয়েও যাচ্ছে। তার মানে এই নয় যে এদিক দিয়ে ফিরছে, এদিক দিয়েও ফিরছে। একটা যাওয়া তরঙ্গ আর একটা ফেরা তরঙ্গে শুধুমাত্র চিত্রটা দেখানো হয়েছে। তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা তোমার ধরো এল ধরছে, স্থানু তরঙ্গ এই যে তোমার এখানে উপরিপাতন ঘটে গেছে, এই যে ঠিক আছে। হ্যাঁ, আমি শুধু এই একটা স্যাম্পল কে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার নলের দৈর্ঘ্য এল। তাহলে এইবার দেখতে হবে যে এটা তরঙ্গ দৈর্ঘ্যের কত অংশ। যদি এটা তরঙ্গটা কমপ্লিট হতো এরকমের থাকতো, দেখো অর্ধেক অংশ, তার আবার এই অর্ধেক এটা, অর্থাৎ এইটুকু অংশের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তোমার ল্যামডা বাই 4। এই যে যদি এই তরঙ্গটা কন্টিনিউ করা হতো এইরকমের দেখো শেপটা থাকতো, এইটা কত তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, ল্যামডা বাই 4। তাহলে এইটুকু কত হবে, ল্যামডা বাই 4। তাহলে নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু হয়ে যাবে দেখো ল্যামডা বাই 4। এবং এইখানে দেখো, এইখানে বিস্তারের সর্বোচ্চ সুবিধা পায়, এইখানে তৈরি হয় সুস্পন্দ বিন্দু আর এইখানে হয় তোমার নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে তোমার ল্যামডা বাই 4। তাহলে কম্পাঙ্ক, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হয় 4L, তাহলে কম্পাঙ্ক এন ইকুয়াল টু হয় ভি বাই ল্যামডা। সুতরাং এন ইকুয়াল টু হয় তোমার, ছোট হাতে ভি লিখি, ভি বাই 4L। তাহলে এই কম্পাঙ্ক তোমার তৈরি হয়। উপরিপাতন যদি এভাবে না হয় এভাবেও হতে পারত, দেখো পরবর্তী ছবিতে পরিবর্তন যদি এভাবে হয়, এইভাবে যদি হয়, এই ভুল হয়েছে রে, আর
এইভাবে যদি পরিবর্তন হয় তাহলে এই পোর্শনটা দেখো তোমার তরঙ্গ দৈর্ঘ্যে অর্ধেক আর এটা 1/4 আমি স্কেল অনুযায়ী আঁকাটা হয়নি, তার মানে এখানে তুমি পাবে যে এল ইকুয়াল টু ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4 হবে, বা এল ইকুয়াল টু এটা হয়ে যাবে তোমার 3 ল্যামডা বাই 4, দেখো দেখিনি হবে নাকি, হবে না হবে না, তাহলে তোমার ল্যামডা ইকুয়াল টু কত পাবে 4 এল বাই 3 হবে। সুতরাং যে কম্পাঙ্ক পাবে সেটা যদি এন ওয়ান বলো ভি বাই ল্যামডা, ভি বাই ল্যামডা তার মানে ভি বাই 4 এল বাই 3, সুতরাং এন ওয়ান ইকুয়াল টু 3 ইন্টু ভি বাই 4 এল বা 3 এন 0 আছে। এটা তাহলে কি হলো প্রথম উপসূর, প্রথম উপসূর বা তৃতীয় সমমেল, সো দ্বিতীয় সমমেল ইজ অ্যাবসেন্ট হিয়ার, ঠিক আছে। যদি এইভাবে উপরিপাতন হয় যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম তাকে বলে মূল সুর, তার থেকে বেশি হলে তোমার উপসুর, তাহলে এইটা তো তার থেকে বেশি, হ্যাঁ। আর মূল সুরে যেগুলো সরল গুণিতক সেগুলো হয় সমমেল, হ্যাঁ সেগুলো তৃতীয় সমমেল, দ্বিতীয় উপসুর কিন্তু তৃতীয় সমমেল। আচ্ছা যদি এইভাবে উপরিপাতন হতো এই পোর্শনটা দেখো তোমার ল্যামডা, এইটুকু হচ্ছে ল্যামডা বাই 4, সো দি লেন্থ এল ইকুয়াল টু ল্যামডা প্লাস ল্যামডা বাই 4 মানে এল ইকুয়াল টু হয়ে যাবে তোমার 5 ল্যামডা বাই 4 বা ল্যামডা ইকুয়াল টু 4 এল বাই 5, সুতরাং এন টু কম্পাঙ্ক যদি এন টু বলো ভি বাই ল্যামডা বা এন টু ইকুয়াল টু 5 n2 equal to v by 4 l by 5 তাহলে 5 into v by 4 l তাহলে n2 equal to 5 n0 এটা হচ্ছে তোমার পরবর্তী তোমার উপসূর বা পঞ্চম সমমেল। তাহলে দেখো যে কম্পাঙ্কগুলো পাওয়া যাচ্ছে তারা সব মূল সুরের অযুগ্ম গুণিতক, সুতরাং যে ইঞ্জিনিয়ারেল n equal to 2 p plus 1 into এন জিরো, অর্থাৎ এক মুখ খোলা নলে যে সমস্ত উপসুরগুলো পাওয়া যায় তাদের কম্পাঙ্ক হলো মূল সুরের অযুগ্ম গুণিতক, বুঝতে পারলে না পারলে না, হ্যাঁ। এইবার তোমার এক মুখ খোলা নল যেমন হলো তাহলে দুই মুখ খোলা নলে কি হয়, নলটা যদি দুই মুখ খোলা হয় অর্থাৎ এর একটা এইদিকটা বন্ধ, এই কারণে এই নলটাকে বলা হয় তোমার বদ্ধ নল, এক মুখ খোলা নলও বলা হয় অথবা বদ্ধ নলও বলা হয়। যদি নলটা এইরকমের হয় দুই মুখ খোলা, তাহলে দুই মুখ খোলা হলে তোমার দেখো এরকম একটা ছবিটা ঠিক হবে এইরকম, ঠিক আছে না, বুঝতে পারলে না, তাহলে খোলা প্রান্ত দেখো এই দুটো এখানে একটা এখানে একটা, তাহলে এই এই জায়গায় দেখো সুস্পন্দ বিন্দু পাবে, প্রসারণের সর্বাধিক সুবিধা পাবে, আর এইখানে দেখো নিস্পন্দ বিন্দু তৈরি হয়ে গেছে, তাহলে এই ডিস্টেন্সটা কত পরপর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব ল্যামডা বাই 2, সো হেয়ার এল ইকুয়াল টু ল্যামডা বাই 2 বা ল্যামডা ইকুয়াল টু 2 এল, বা এখানে তোমার মূল সুরের কম্পাঙ্ক যদি এন জিরো ড্যাশ বলো ভি বাই ল্যামডা ইকুয়াল টু এন জিরো ড্যাশ ইকুয়াল টু দেখো তোমার ভি বাই 2 হবে, ইকুয়াল টু 2 n0 ইকুয়াল টু এন জিরো ড্যাশ ইকুয়াল টু 2 n টু ভি বাই 4 l, সুতরাং এন জিরো ড্যাশ ইকুয়াল টু 2 n0, সুতরাং এক মুখ খোলা নলে এটাই দেখো মূল সুরের কম্পাঙ্ক, পরবর্তীকালে বাকিগুলো দেখলেই বুঝতে পারবে, এক মুখ খোলা নলে মূল সুরের যা কম্পাঙ্ক হয় দু মুখ খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক তার দ্বিগুণ হয়, ঠিক আছে। এটা প্রমাণ করতে দেয় দেখাও যে খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক বদ্ধ নলে মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, এটা কি আবার বলা অষ্টক, এক অষ্টক ঊর্ধ্বে
দ্বিগুণ হয়ে যায় মানে ওটা অষ্টক, ওই সারে গামা পাধানি ওইসব অনুযায়ী কিসব আছে অষ্টক বলা হয়। যদি এটা এভাবে উপরিপাতন ঘটে না, এটাও তো হতে পারতো যেটা আগে একটা ছবি এঁকে ফেলেছিলাম, তাহলে এই ডিস্টেন্সটা তোমার কত ল্যামডা বাই টু, আর ওদিকটা এদিকটা ল্যামডা বাই ফোর করে ল্যামডা, তাহলে কম্পাঙ্ক ইন ওয়ান ইকুয়াল টু কত হবে ভি বাই এল, তার মানে ইকুয়াল টু হবে এন ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ভি বাই টু এল, সুতরাং এন ওয়ান এন ওয়ান ড্যাশ বলছি ইকুয়াল টু টু ভি বাই টু এল টু এন জিরো ড্যাশ, হ্যালো হবে না হবে না, দৈর্ঘ্যটা এল এন ওয়ানটা হচ্ছে ভি বাই এল, এটাকে এভাবে লিখছি n0 ড্যাশ মানে তোমার ছিল v / 12 হবে না হবে না, যদি এভাবে উপরিপাতন হয় এটাই লাস্ট ছবি এইভাবে যদি উপরিপাতন হয় দেখো তাহলে কত হবে, এইখান থেকে এইটা হচ্ছে ল্যামডা, ওদিকে ল্যামডা বাই ফোর নিচের দিকে ল্যামডা বাই ফোর আছে, তাহলে কত হবে ল্যামডা প্লাস ল্যামডা বাই টু মানে থ্রি ল্যামডা বাই টু, এল ইকুয়াল টু হবে তোমার ল্যামডা প্লাস ল্যামডা বাই টু তার মানে থ্রি ল্যামডা বাই টু, তাহলে ল্যামডা ইকুয়াল টু হয় টু এল বাই থ্রি, এক্ষেত্রে কম্পাঙ্ক যদি এন টু ড্যাশ বলো তাহলে ভি বাই ল্যামডা মানে ভি বাই টু এল বাই থ্রি, তার মানে থ্রি ইন্টু ভি বাই টু এল, সুতরাং n2 ড্যাশ ইকুয়াল টু থ্রি n0 ড্যাশ হবে। এইখানে দেখো যে দুই মুখ খোলা নলে যে উপসুরগুলো পাওয়া যায় সেগুলো সব মূল সুরের সরল গুণিতক, তাহলে এইবার তোমাকে দেখতে হবে যে এক মুখ খোলা নলে উপসুরের সংখ্যা বেশি হলো না দু মুখ খোলা নলে উপসুরের সংখ্যা বেশি হলো, দু মুখ খোলা নলে দেখো উপসুরের সংখ্যা বেশি, এখানে অযুগ্ম গুণিতক ছিল এখানে যুগ্ম অযুগ্ম দুটোই, সেই কারণেই উপসুরের সংখ্যা যত বেশি হবে সেই শব্দ তত শ্রুতি মধুর হবে, সেই কারণে এক মুখ খোলা নল অপেক্ষা দু মুখ খোলা নলের থেকে নিঃসৃত শব্দের কম্পাঙ্ক অধিকতর শ্রুতি মধুর হয়, ঠিক আছে।